হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সিলজিসম যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট টু অর্থাৎ দ্বিতীয় পার্ট। এবং আজকের পার্টে তোমাদের জন্য একটা থাকছে ভীষণ খুশির খবর, তোমরা যারা খুব বড় ক্লাস এবং অনেক বেশি প্রশ্ন পছন্দ করো, তো তাদের জন্য আজকের ক্লাসে থাকছে প্রচুর প্রশ্ন এবং আজকের ভিডিও ক্লাসটা অনেক বড় হতে চলেছে। তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। সিলজিসম অধ্যায়ের পার্ট টুর আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 6 থেকে, যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কোনো দিন রাত নয়। তো সুতরাং আমরা এখানে দুটো ডায়াগ্রাম আঁকবো, একটা দিন একটা রাত। তাহলে এখানে আমরা দুটো ডায়াগ্রাম এঁকেছি, একটা দিন একটা রাত। তো এবার এখানে দেখো বলা হয়েছিল কোনো দিন রাত নয়, অর্থাৎ এখানে দিন এবং রাতের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তো সুতরাং সেই জন্য দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করেনি বা করবে না। দ্বিতীয় বিবৃতিতে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে সমস্ত রাত হলো দুপুর। তাহলে এখানে আমাদের আরও একটা বৃত্ত বা ডায়াগ্রাম অ্যাড করতে হবে, যেটাকে আমরা দুপুর বানাবো। এবং এই দুপুরটা সমস্ত রাত হলো দুপুর বলা হয়েছে, মানে সেই সমস্ত রাতের বৃত্তটা সেই দুপুরের বৃত্তের মধ্যে থাকবে, কারণ সমস্ত রাতকেই দুপুর বলা হয়েছে। তাহলে এখানে আমরা আর একটা ডায়াগ্রাম দুপুর এঁকে ফেললাম, যেটার মধ্যে সমস্ত রাতটাই থাকবে। এবং তিন নম্বরে বলা হয়েছে কোনো দুপুর বিকেল নয়। তো তাহলে আরও একটা বৃত্ত বা ডায়াগ্রাম আমাদের নিতে হবে, যেটাকে আমরা বলছি বিকেল। এই বিকেল ডায়াগ্রামটা কী বলেছে, কোনো দুপুর বিকেল নয়। তাহলে এই বিকেল ডায়াগ্রামটা হবে দুপুর যে বৃত্তটা আমরা নিয়েছি তার সম্পূর্ণ বাইরে। তাহলে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। এখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো দিন দুপুর নয়। তো এই যে দিনের বৃত্তটা রয়েছে সেই দিন দুপুর নয় বলা হয়েছে, অর্থাৎ দুপুরের বৃত্ত কিন্তু দিনের বৃত্তের সঙ্গে টাচ হয়নি, অর্থাৎ এটা কিন্তু সঠিক, এই সিদ্ধান্ত সঠিক। দুই নম্বরে বলা হয়েছে কোনো দিন বিকেল নয়। এই যে দিনটা রয়েছে সে দিনের সঙ্গেও বলেছে কোনো দিন বিকেল নয়, তো এটাও ঠিক, কারণ এই যে বৃত্ত বিকেল তার সঙ্গে দিনের বৃত্তের কোনো রকম স্পর্শ বা টাচ হয়নি। তো সুতরাং তাহলে দ্বিতীয় সিদ্ধান্ত সঠিক, অর্থাৎ এক এবং দুই দুটি সিদ্ধান্ত সঠিক। তো তাহলে এখানে এক আর দুই সত্য এমন কোন অপশান রয়েছে, এখানে দেখো সরাসরি অপশান ইতে আমি দেখাচ্ছি, অপশান ই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ এক ও দুই উভয়ই সত্য। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে সমস্ত চেয়ার হলো টেবিল। তাহলে এখানে দুটো বৃত্ত আমাদের রাখতে হবে, একটা চেয়ার একটা টেবিল। তো এখানে বলা হয়েছে সমস্ত চেয়ার হলো টেবিল, অর্থাৎ চেয়ারের যে বৃত্তটা সেটা টেবিলের যে বৃত্ত হবে তার মধ্যে থাকবে। দুই নম্বর বিবৃতিতে বলা হয়েছে কোনো টেবিল পাত্র নয়। তাহলে পাত্র আরও একটা বৃত্ত আমরা নেব, যেটা টেবিলের সঙ্গে সম্পর্কিত হবে না, সম্পূর্ণ আলাদা বসবে। এবার তিন নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু পাত্র হলো পেয়ালা, অর্থাৎ এবার একটা পেয়ালার বৃত্ত আমরা আঁকব, যে বৃত্তের কিছুটা পাত্রের সঙ্গে মিশে থাকবে, কারণ এখানে বলা হয়েছে কিছু পাত্র হলো পেয়ালা। তো তাহলে ভিনচিত্র আঁকা আমাদের সম্পূর্ণ হয়েছে, এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব। প্রথম এক নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু পেয়ালা হলো টেবিল। তো তাহলে এই যে পেয়ালা তার সঙ্গে টেবিলের সম্পর্ক এখানে বলা হয়েছে, কিন্তু এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কোনো রকম স্পর্শ বা টাচ হয়নি, অর্থাৎ প্রথম সিদ্ধান্ত তাহলে এক্ষেত্রে সঠিক নয়। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু পাত্র হলো টেবিল। তো তাহলে এই যে এখানে পাত্রর বৃত্তটা রয়েছে সেটা বলা হয়েছে কিছু পাত্র হলো টেবিল, এই যে টেবিলের যে বৃত্তটা এটা, কিন্তু তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম, এই দুটোর মধ্যে কোনো রকম স্পর্শ হয়নি, তো সুতরাং এই সিদ্ধান্ত সঠিক নয়, তো এটাও কিন্তু ভুল। এরপর তিন নম্বরে বলা হয়েছে কিছু টেবিল হলো চেয়ার। কিছু টেবিল অর্থাৎ টেবিলের কিছুটা অংশ কিন্তু চেয়ার, তো এখানে টেবিলের কিছুটা অংশ কিন্তু চেয়ার ঢুকে রয়েছে, অর্থাৎ টেবিলের কিছুটা অংশ কিন্তু চেয়ার, এটা সঠিক তথ্য, অর্থাৎ তিন নম্বর সিদ্ধান্ত কিন্তু সঠিক। তো তাহলে এবার আমরা দেখে নেব সঠিক উত্তরটা। তো এখানে দেখো অপশান নাম্বার বিতে রয়েছে শুধুমাত্র তিন সত্য, যেটা একটু আগে আমরা নির্ণয় করলাম, এখানে তিন নম্বরটাই কিন্তু শুধুমাত্র সত্য, তো অপশান বি তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই জানিও, এবং ভিডিও ক্লাস থেকে তোমরা উপকৃত হলে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। এবার আমরা কোশ্চেন নম্বর 9 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে সমস্ত বেঞ্চ হলো চেয়ার। তাহলে এখানে দুটো বৃত্ত আঁকতে হবে, একটা বেঞ্চ একটা চেয়ার, এবং সমস্ত বেঞ্চকেই বলা হচ্ছে চেয়ার, অর্থাৎ বেঞ্চের যে বৃত্তটা সেই সম্পূর্ণ বৃত্তটা থাকবে চেয়ারের বৃত্তের মধ্যে। এরপর বিবৃতি নম্বর 2 বলা হয়েছে সমস্ত চেয়ার হলো ব্ল্যাকবোর্ড।
তাহলে এবার ব্ল্যাকবোর্ড আরও একটা বৃত্ত নেব এবং সেই বৃত্তটা হবে সমস্ত চেয়ারের বাইরে, অর্থাৎ সমস্ত এই যে চেয়ারের বৃত্তটা সেটা এই ব্ল্যাকবোর্ডের বৃত্তর ভেতরে থাকবে, কারণ বলা হয়েছে সমস্ত চেয়ার হলো ব্ল্যাকবোর্ড। তাহলে সম্পূর্ণ চেয়ারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে রাখা হয়েছে এবং ব্ল্যাকবোর্ডকে আমি শর্টকাটে বিবি দিয়ে উল্লেখ করলাম। তিন নম্বরে বলা হয়েছে কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল। এবার তাহলে পেন্সিল আরও একটা বৃত্ত আঁকবো যেটা ব্ল্যাকবোর্ডের সঙ্গে কিছুটা টাচ হয়ে থাকবে, কারণ বলা হয়েছে কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল, সম্পূর্ণটা নয়। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম সিদ্ধান্তে কী বলা হয়েছে? প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের কিছুটা বেঞ্চ। তো এখানে ছবি থেকে তাই বোঝা যাচ্ছে এখানে ব্ল্যাকবোর্ডের কিছুটা অংশ কিন্তু বেঞ্চ রয়েছে, বেঞ্চের বৃত্তটা রয়েছে। তো তাহলে প্রথম সিদ্ধান্ত কিন্তু এক্ষেত্রে সঠিক। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে কিছু পেন্সিল হলো বেঞ্চ। তাহলে এই যে বেঞ্চ রয়েছে কিছু পেন্সিলকে বেঞ্চ বলা হয়েছে, কিন্তু এখানে বেঞ্চের সঙ্গে পেন্সিলের বৃত্তের কোনো সম্পর্ক নেই। তো সুতরাং দ্বিতীয় সিদ্ধান্ত কিন্তু সঠিক নয়। তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু চেয়ার হলো বেঞ্চ। তো এখানে চেয়ারের এই যে বৃত্ত রয়েছে তার মধ্যে কিন্তু বেঞ্চের বৃত্তটা ঢুকে রয়েছে, অর্থাৎ টোটাল চেয়ারের কিছুটা কিন্তু হলো বেঞ্চ, অর্থাৎ এই যে তিন নম্বরটা এটা কিন্তু সঠিক। তো তাহলে এক আর তিন আমরা সঠিক পেলাম। তো তাহলে এবার দেখবো এই অপশান আমরা কোথায় পাচ্ছি যেখানে এক আর তিনকে সঠিক বলা হয়েছে। তো তাহলে অপশান নম্বর বিতে দেখো বলা হয়েছে শুধুমাত্র এক এবং তিন সত্য। তো সুতরাং একটু আগে আমরা সেটাই প্রমাণ করলাম। তো তাহলে কোশ্চেন নম্বর নাইনের সঠিক অপশান হচ্ছে অপশান নম্বর বি। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং যতগুলো প্রশ্ন আমি সলভ করাচ্ছি সমস্ত প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং একের পর এক প্র্যাকটিস করবে, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। এবার কোশ্চেন নম্বর টেনের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে কিছু আংটি হলো নখ। তাহলে আংটি এবং নখ এই যে দুটো বৃত্ত আঁকবো সেটা কিন্তু একে অপরকে স্পর্শ করবে, কারণ কিছু বলা হয়েছে। তারপর দুই নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু নখ হলো আঙুল। তাহলে এই যে নখের বৃত্তটা রয়েছে এখানে আঙুল আরও একটা বৃত্ত যুক্ত হবে যেটা কিছুটা স্পর্শ করে থাকবে নখের সঙ্গে। তারপর তিন নম্বরে বলা হয়েছে কিছু আঙুল হলো ফুল। তাহলে আরও একটা ফুলের বৃত্ত আঁকবো যেটা আঙুলকে সামান্য স্পর্শ করে থাকবে, অর্থাৎ আঙুলের বৃত্তকে স্পর্শ করে থাকবে। তাহলে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। প্রথম এক নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু ফুল হলো আংটি। তাহলে এই যে ফুলের বৃত্ত তার সঙ্গে এই যে আংটির বৃত্ত সম্পর্ক বলা হয়েছে, কিন্তু এখানে কোনো রকম সম্পর্ক কিন্তু এদের মধ্যে নয়। তাহলে প্রথম সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু ফুল হলো নখ। কিছু ফুল হলো নখ, অর্থাৎ এই যে নখের বৃত্তর সঙ্গে ফুলের সম্পর্ক বলা হয়েছে। তো এখানেও কিন্তু কোনো রকম একে অপরকে এরা স্পর্শ করেনি, সুতরাং দ্বিতীয় সিদ্ধান্ত সঠিক নয়। তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কোনো আংটি ফুল নয়, এই যে আংটির বৃত্ত সেটা বলা হয়েছে ফুলের বৃত্তের সঙ্গে কোনো রকম সম্পর্কিত নয়। তো এটা কিন্তু সঠিক, অর্থাৎ সিদ্ধান্ত তিন এক্ষেত্রে কিন্তু সঠিক। তো তাহলে এখানে কিন্তু অপশান সি দেখো, অপশান সিতে রয়েছে শুধুমাত্র তিন সত্য। তো তাহলে অপশান সি তাহলে এক্ষেত্রে সঠিক, যেটা একটু আগে আমরা নির্ণয় করলাম। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর ইলেভেনের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে কিছু পাখি হলো কাক। অর্থাৎ পাখি এবং কাক দুটো বৃত্ত আমরা আঁকবো, তার মধ্যে পাখির যে বৃত্তটা সেটা কাকের বৃত্তের সঙ্গে কিন্তু স্পর্শ করে থাকবে, কারণ কিছু কথাটা এখানে রয়েছে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে সমস্ত কাক হলো মাছ, অর্থাৎ এই যে কাকের বৃত্তটা এই বৃত্তটা আরও একটা বৃত্তের মধ্যে থাকবে যেটা মাছের বৃত্ত, অর্থাৎ সমস্ত কাক যেহেতু বলা হয়েছে সমস্ত বৃত্তটাই মাছের মধ্যে বা মাছের বৃত্তের মধ্যে থাকবে। তাহলে আমরা আরও একটা বৃত্ত নিলাম যেটা সম্পূর্ণ কাককে ঘিরে রেখেছে। তৃতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু মাছ হলো বাঘ। তাহলে আরও একটা বৃত্ত আমরা আঁকবো বাঘের যেটা কিছুটা মাছের বৃত্তের মধ্যে থাকবে, কারণ কিছু মাছকে বাঘ বলা হয়েছে। তাহলে ভেন ডায়াগ্রাম আঁকা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা সিদ্ধান্ত দেখে নিই। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু বাঘ হলো পাখি। তাহলে এই যে বাঘের বৃত্ত তার সঙ্গে পাখির বৃত্তের সম্পর্ক এখানে বলা হয়েছে, যেটা কিন্তু একদম সম্ভব নয়। দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং প্রথম সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক নয়। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কোনো মাছ পাখি নয়। এখানে পাখি আর মাছের বৃত্তের মধ্যে সম্পর্ক বলা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো মাছই পাখি নয়, কিন্তু যেখানে ছবিতে দেখা যাচ্ছে মাছের কিছুটা অংশ কিন্তু পাখির মধ্যে ঢুকে রয়েছে, অর্থাৎ কিছু মাছ কিন্তু পাখি, কারণ পাখির মধ্যে কিন্তু মাছের বৃত্ত স্পর্শ করে গেছে। তাহলে দ্বিতীয় সিদ্ধান্ত সঠিক নয়। তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু বাঘ হলো কাক। তো তাহলে এখানে বাঘের যে বৃত্তটা রয়েছে সেটা কিন্তু এই কাকের বৃত্তকে স্পর্শ করেনি। তো সুতরাং
এই তিন নম্বরটাও কিন্তু সঠিক নয়। তাহলে এই এক দুই তিন কোনোটাই কিন্তু সঠিক নয়। তাহলে এক্ষেত্রে এগারো নম্বরের ক্ষেত্রে যেটা আমরা পেলাম কোনোটিই সত্য নয়, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর টুয়েলভে বলা হয়েছে সমস্ত পিন হলো রড, তাহলে এখানে পিন এবং রডের দুটো বৃত্ত আঁকবো, তার মধ্যে এই যে পিনের বৃত্তটা আছে সেই বৃত্তটা রডের যে বৃত্ত তার মধ্যে থাকবে, কারণ সমস্ত পিনকেই রড বলা হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু রড হলো দড়ি, অর্থাৎ এই যে রডের বৃত্ত রয়েছে এর সঙ্গে দড়ি আরও একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা এই রডের বৃত্তকে কিছুটা স্পর্শ করে থাকবে, কারণ কিছু রড বলা হয়েছে দড়ি। এবং তিন নম্বরে বলা হয়েছে সমস্ত দড়ি হলো হাতুড়ি, অর্থাৎ এই যে দড়ির বৃত্তটা এটা আরও একটা বৃত্তের মধ্যে চলে আসবে যেটা হলো হাতুড়ি, অর্থাৎ এই হাতুড়ির বৃত্ত আঁকতে হবে সম্পূর্ণ দড়ির বাইরে দিয়ে, কারণ সমস্ত দড়িকেই হাতুড়ি বলা হয়েছে। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু পিন হলো হাতুড়ি, তাহলে এই যে পিনের বৃত্তটা সেটাকে বলা হয়েছে কিছু পিন হলো হাতুড়ি, কিন্তু এই পিনের বৃত্তের সঙ্গে দেখো হাতুড়ি বৃত্তে কোনো রকম স্পর্শ কিন্তু হয়নি, সুতরাং প্রথম সিদ্ধান্ত সঠিক নয়। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু হাতুড়ি হলো রড, তাহলে এই যে রডের বৃত্তটা তার সঙ্গে দেখো এখানে হাতুড়ির বৃত্তর কিছুটা অংশ কিন্তু এখানে স্পর্শ করে রয়েছে বা মিশে রয়েছে, অর্থাৎ কিছু হাতুড়ি হলো রড, এটা হলো সঠিক সিদ্ধান্ত। তিন নম্বর সিদ্ধান্তে কী বলা হয়েছে কোনো পিন হাতুড়ি নয়, এই যে হাতুড়ির বৃত্ত এবং পিনের বৃত্ত কিন্তু এক্ষেত্রে মেশেনি বা স্পর্শ করেনি, তো সুতরাং তাহলে এক্ষেত্রে কোনো পিন হাতুড়ি নয় এটাও সঠিক সিদ্ধান্ত। তো তাহলে এক্ষেত্রে দুই এবং তিন আমরা সঠিক পেলাম। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। এখানে প্রথম অপশান রয়েছে, অপশান এতে রয়েছে শুধুমাত্র এক সত্য, এটা ঠিক নয়। বিতে রয়েছে শুধুমাত্র দুই সত্য, এটাও ঠিক নয়। সিতে রয়েছে শুধুমাত্র তিন সত্য, এটাও ঠিক নয়। ডিতে রয়েছে এক অথবা দুই এবং তিন সত্য, এবং ইতে বলা হয়েছে কোনোটি সত্য নয়, তো ইটাও হবে না কারণ দুটো অলরেডি সত্য আমরা পেয়েছি। সুতরাং তাহলে অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর, এক অথবা দুই এবং তিন সত্য। তাও এক অথবা এক তো তার মানে সত্যি নয় বা সঠিক নয়, তাহলে দুই এবং তিন সত্য এটাই সঠিক, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। এটিও কিন্তু একটা খুব ভালো মানের প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 13 এবং 14 দেখতে পাচ্ছ। এই প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্ন দুটোর সঠিক উত্তর অবশ্যই তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করবে, কারণ বইয়ের উত্তর কিন্তু অনেক ক্ষেত্রে ভুল দেওয়া রয়েছে যেগুলো আমি কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে বুঝতে পারছি। তো সুতরাং তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কিন্তু এই ভিডিও নিচের কমেন্ট বক্সে করে জানাবে আমাকে, যাতে আমি নির্ণয় করতে পারি যে তোমরা সঠিকভাবে জিনিসগুলো বুঝতে পেরেছো এবং সঠিক উত্তর দিয়েছো। এবার আমরা কোশ্চেন নাম্বার 15 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে সমস্ত চামড়া হলো ব্যাগ, তাহলে চামড়ার একটা বৃত্ত হবে যে বৃত্তটা ব্যাগের বৃত্তের মধ্যে থাকবে, কারণ সমস্ত চামড়াকেই বলা হয়েছে ব্যাগ। তাহলে সমস্ত চামড়ার বৃত্তটাকে আমরা ব্যাগের বৃত্তের মধ্যে রেখেছি। এবার বলা হয়েছে সমস্ত ঘড়ি হলো ব্যাগ, তাহলে আরও একটা বৃত্ত আঁকতে হবে ঘড়ি, এবং সেই ঘড়িটা সমস্ত ঘড়িটাই ব্যাগের মধ্যে থাকবে, কারণ সমস্ত ঘড়ি বলা হয়েছে ব্যাগ। এবার তিন নম্বরে বলা হয়েছে সমস্ত জুতো হলো ব্যাগ, তাহলে এবার জুতোর আরও একটা বৃত্ত আঁকতে হবে, কিন্তু সেটা থাকবে এই ব্যাগের বৃত্তর মধ্যে, কারণ সমস্ত জুতোকেই ব্যাগ বলা হয়েছে। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা সিদ্ধান্তগুলো একে একে দেখে নেব। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু জুতো হলো চামড়া, এই যে জুতোর বৃত্তটা এর মধ্যে চামড়ার বৃত্তটা কিন্তু রয়েছে, অর্থাৎ এই জুতোর বৃত্তের কিছুটা অংশ কিন্তু চামড়া দখল করে রয়েছে, অর্থাৎ এক নম্বর সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক। দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু ঘড়ি হলো জুতো, তাহলে কিছু ঘড়িকে জুতো বলা হয়েছে, তাহলে এই যে ঘড়ির বৃত্তটা রয়েছে সেটা রয়েছে এই যে জুতোর বৃত্ত তার মধ্যে, অর্থাৎ সম্পূর্ণ ঘড়িটাই হলো কিন্তু জুতো, কিন্তু এখানে সম্পূর্ণ ঘড়িকে জুতো না বলে কিছু ঘড়িকে জুতো বলা হয়েছে, এটা কিন্তু বোঝার বিষয়। তো সুতরাং এক্ষেত্রে তাহলে এই দুই নম্বর সিদ্ধান্ত কিন্তু সঠিক নয়। তিন নম্বর সিদ্ধান্তে কী বলা হয়েছে কোনো জুতো চামড়া নয়, তাহলে এই যে জুতোর বৃত্ত রয়েছে এবং এই যে চামড়ার বৃত্ত রয়েছে সেটাকে বলা হয়েছে কোনো জুতোই চামড়া নয়, কিন্তু এখানে জুতোর মধ্যে চামড়ার বৃত্তটা কিন্তু ঢুকে রয়েছে, তো সুতরাং তিন নম্বরটাও এক্ষেত্রে সঠিক নয়।
তাহলে এখানে আমরা কি পেলাম, শুধুমাত্র এক সত্য, যেটা অপশন নাম্বার এ। তো তাহলে এক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, শুধুমাত্র এক সত্য। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 16 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে সমস্ত গাছ হলো নদী, অর্থাৎ গাছ এবং নদীর দুটো বৃত্ত আঁকতে হবে, তার মধ্যে সমস্ত গাছ অর্থাৎ গাছের যে বৃত্তটা সেটা থাকবে নদীর বৃত্তের মধ্যে, কারণ সমস্ত গাছকেই বলা হয়েছে নদী। আবার 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত নদী হলো জঙ্গল, অর্থাৎ এই যে নদীর যে বৃত্তটা সেটা সমস্তটাই চলে আসবে জঙ্গল বৃত্তের মধ্যে। এবং 3 নম্বর বিবৃতিতে বলা হয়েছে কোনো জঙ্গল পাহাড় নয়, অর্থাৎ পাহাড় আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা জঙ্গলের সঙ্গে সম্পর্কিত হবে না। তাহলে এক্ষেত্রে ভেন চিত্র আঁকা আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার আমরা সিদ্ধান্ত দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো গাছ পাহাড় নয়, তো তাহলে এখানে কোনো গাছকেই পাহাড় বলা হয়নি, যেটা সম্পূর্ণ সত্যি, কারণ এই বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করেনি, অর্থাৎ প্রথম সিদ্ধান্ত সঠিক। 2 নম্বরে বলা হয়েছে কোনো নদী পাহাড় নয়, নদীকেও একই রকমভাবে পাহাড় বলা হয়নি, অর্থাৎ যেটা একদম সত্যি, কারণ দুটো বৃত্ত কিন্তু এক্ষেত্রে স্পর্শ হয়নি, অর্থাৎ 2 নম্বর সিদ্ধান্ত সঠিক। 3 নম্বরে বলা হয়েছে কিছু জঙ্গল হলো গাছ, এখানে এই যে জঙ্গলের বৃত্ত রয়েছে তার কিছুটা অংশ কিন্তু গাছ দিয়ে এখানে পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ কিছু জঙ্গল হলো গাছ সেটাও সঠিক, অর্থাৎ 3 নম্বরটাও সঠিক। তো তাহলে এক্ষেত্রে অপশান নম্বর ই আমরা নেব, এখানে বলা হয়েছে 3টি সিদ্ধান্তই সত্য। তাহলে প্রশ্ন নম্বর 16 সঠিক উত্তর অপশান ই। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। এবার আমরা কোশ্চেন নম্বর 17 সমাধানটা করে নেব, যেখানে বলা হয়েছে সমস্ত বাটি হলো গেলাস, অর্থাৎ দুটো বৃত্ত আমরা আঁকবো যেটা বাটি এবং গেলাস, এবং বাটির বৃত্তটি গেলাসের বৃত্তের মধ্যে থাকবে। 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত গেলাস হলো পেয়ালা, অর্থাৎ এই যে গেলাসের বৃত্তটা এটা সম্পূর্ণটা থাকবে পেয়ালা বৃত্তের মধ্যে। এবং 3 নম্বরে বলা হয়েছে সমস্ত পেয়ালা হলো থালা, অর্থাৎ এই যে পেয়ালার বৃত্তটা এটা আরও একটা বৃত্তের মধ্যে থাকবে যেটা হলো থালা। তাহলে এক্ষেত্রে আরও একটা বৃত্ত আমরা নিয়ে ফেলেছি যেটা হচ্ছে থালা, এবং এটা কিন্তু পেয়ালাকে কেন্দ্র করেই তৈরি হবে। তো তাহলে আমাদের ডায়াগ্রামটা আঁকা কমপ্লিট হলো। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু থালা হলো গেলাস, তাহলে এই যে থালার বৃত্তটা রয়েছে এর কিছুটা অংশ বলা হয়েছে গেলাস, তো যেটা একদম সঠিক, এই যে গ্লাসের যে বৃত্তটা সেটা কিন্তু কিছুটা অংশ, থালার কিছুটা অংশ কিন্তু গ্লাস সের বৃত্তটা রয়েছে, অর্থাৎ প্রথম সিদ্ধান্ত তাহলে এক্ষেত্রে সঠিক। দ্বিতীয় সিদ্ধান্তে কি বলা হয়েছে, কিছু পেয়ালা হলো বাটি, তাহলে এই হলো বাটির বৃত্ত এবং এই হলো পেয়ালার বৃত্ত, তাই এই পেয়ালার মধ্যে কিছুটা অংশ কিন্তু এই বাটি বৃত্তটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক। 3 নম্বরে বলা হয়েছে কিছু থালা হলো বাটি, তাহলে এই যে থালার বৃত্ত এর মধ্যে কিছুটা অংশ কিন্তু বাটির বৃত্ত রয়েছে, অর্থাৎ 3 নম্বর যে সিদ্ধান্ত সেটিও তাহলে সঠিক, অর্থাৎ 1, 2, 3 সিদ্ধান্তই সঠিক হলো। এবং এই প্রশ্নের তাহলে সঠিক উত্তর আমরা দেখো অপশানের মধ্যে থেকে যেটা পাচ্ছি সেটা দেখো অপশান ই, এখানে রয়েছে 3টি সিদ্ধান্তই সত্য, অর্থাৎ 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ই। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং এর থেকে তোমরা উপকৃত হচ্ছ কি না এবং ক্লাসগুলো ঠিকঠাক মতো তোমরা বুঝতে পারছো কি না সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কারণ অনেকে তোমরা ক্লাসগুলোকে লাইক করলেও কমেন্টে কিছু লেখো না। তো সুতরাং তোমরা তোমাদের মনের ইচ্ছা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো যে ক্লাসগুলো আরও কেমন করলে তোমাদের বেশি ভালো হয়। এবার আমরা কোশ্চেন নম্বর 18 সমাধানটা দেখে নেব, যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কিছু বাস হলো ট্যাক্সি, অর্থাৎ বাস এবং ট্যাক্সি দুটো বৃত্ত আমাদের আঁকতে হবে এবং সেই দুটো একে অপরকে স্পর্শ করে থাকবে, অর্থাৎ এক, তাহলে এখানে যে দুটো বৃত্ত আমরা আঁকবো বাস এবং ট্যাক্সি সেই দুটো একে অপরের কিছুটা অংশ স্পর্শ করে থাকবে, কারণ যেহেতু বলা হয়েছে কিছু বাস হলো ট্যাক্সি। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু ট্যাক্সি হলো নৌকা, অর্থাৎ আরও একটা বৃত্ত নৌকা আঁকবো যেটার কিছুটা অংশ এই যে ট্যাক্সির বৃত্তটা রয়েছে তার মধ্যে কিছুটা অংশ ঢুকে থাকবে। এবং তৃতীয় বিবৃতিতে বলা হয়েছে কোনো নৌকা রিক্সা নয়, অর্থাৎ আরও একটা বৃত্ত আমরা নেব রিক্সা যেটা নৌকার সঙ্গে স্পর্শ করবে না, তাহলে রিক্সার যে বৃত্ত সেটা আমরা এঁকে ফেলেছি এবং ডায়াগ্রামটা আঁকা আমাদের কমপ্লিট হয়েছে। এবার সিদ্ধান্তগুলো আমরা দেখব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু রিক্সা হলো বাস, তাহলে কিছু রিক্সাকে বাস বলা হয়েছে, কিন্তু এখানে দেখো বাসের বৃত্ত রিক্সার বৃত্তকে স্পর্শ করেনি, সুতরাং প্রথম সিদ্ধান্ত সঠিক নয়।
দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু নৌকা হলো বাস। এই যে নৌকার বৃত্ত এবং এই যে বাসের বৃত্ত, এটাও কিন্তু একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং কিছু নৌকা হলো বাস এটা সম্ভব নয়। অর্থাৎ দ্বিতীয় সিদ্ধান্ত সঠিক নয়। তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু রিক্সা হলো ট্যাক্সি। তো তাহলে এখানেও এই ট্যাক্সির বৃত্ত রিক্সাকে স্পর্শ করেনি। তো সুতরাং তিন নম্বর সিদ্ধান্ত সঠিক নয়। তাহলে এখানে আমাদের যে উত্তরটা হওয়া উচিত সেটা হলো কোনো সিদ্ধান্ত সঠিক নয়। তো এখানে সেই উত্তর রয়েছে দেখো অপশান এতে, কোনোটি সত্য নয়। এটি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার 19-এর সমাধানটা আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে কিছু বাক্স হলো গাছ। তাহলে এখানে বাক্স এবং গাছের দুটো বৃত্ত আঁকতে হবে এবং এরা কিছুটা অংশ একে অপরকে স্পর্শ করে থাকবে। তার পরের বিবৃতিতে বলা হয়েছে কিছু গাছ হলো কুকুর, অর্থাৎ আরও একটা বৃত্ত কুকুর আঁকতে হবে যেটার কিছুটা অংশ গাছের সঙ্গে মিশে থাকবে। এবং তিন নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত কুকুর হলো আপেল। তাহলে এই কুকুরের বৃত্তটা আরও একটা বৃত্তর মধ্যে আসবে যেটা আপেল, অর্থাৎ সমস্ত কুকুরটাকেই আপেলের বৃত্তটা ঘিরে ফেলবে। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু আপেল হলো বাক্স। তাহলে এই আপেলের বৃত্তটাকে বাক্সের সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে, কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি বাক্সের বৃত্ত আপেলের বৃত্তের সঙ্গে কোনো রকম স্পর্শ করেনি, অর্থাৎ সিদ্ধান্ত নম্বর এক হলো সঠিক নয়। দু নম্বরে কী বলা হয়েছে কিছু আপেল হলো গাছ। কিছু আপেলকে গাছ বলা হয়েছে। তো এখানে দেখো গাছের কিছুটা অংশ কিন্তু আপেলের বৃত্তের সঙ্গে মিশে গেছে, তো সুতরাং দ্বিতীয় সিদ্ধান্ত কিন্তু সঠিক। তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু কুকুর হলো বাক্স। এখানে এই যে কুকুরের বৃত্তটা, এটা কিন্তু বাক্সের বৃত্তের সঙ্গে স্পর্শ করেনি, সুতরাং তিন নম্বরটা সঠিক নয়। চার নম্বরটা বলা হয়েছে কোনো আপেল বাক্স নয়। তাহলে কোনো আপেলকে বা আপেলের বৃত্তকে বাক্স বলা হয়নি, অর্থাৎ এটা কিন্তু একদম ঠিক, যেহেতু এই আপেলের বৃত্তটা কিন্তু বাক্সের বৃত্তকে স্পর্শ করেনি, সেটাই চার নম্বরে বলা হয়েছে। তাহলে আমরা এখানে পেলাম দু নম্বর এবং চার নম্বরটা সঠিক। তাহলে দু নম্বর এবং চার নম্বর কোথায় সঠিক বলা হয়েছে? তো সেই অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো অপশান নম্বর সিতে রয়েছে এক অথবা চার এবং দুই সত্য। তো তাহলে এই যে চার আর দুই সত্য বলা হয়েছে, তো সেটাই কিন্তু আমাদের এখানে চার এবং দুই সত্য, সেটা আগে আমরা নির্ণয় করেছি এখানে, এই দেখো। তো তাহলে অপশান সি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ এক তো ঠিক নয়, সেজন্য অথবা দিয়ে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দুই এবং চার সঠিক। এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এবং আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 20 দেখতে পাচ্ছ। এই কোশ্চেন নাম্বার 20 তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা নিজেরা করে, সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই এই ভিডিও নিচের কমেন্ট বক্সে করে জানাবে। ভিডিও রেকর্ডিংয়ের যান্ত্রিক ত্রুটির জন্যে 7 নম্বর যে প্রশ্নটা প্রথমের দিকে বাদ পড়ে গিয়েছিল, তো আমি এখন এই 7 নম্বর প্রশ্নের সমাধানটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এই প্রশ্নের সমাধানটা চলো এবার দেখে নেওয়া যাক। তো 7 নম্বর প্রশ্নে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত বাড়ি হলো দরজা, অর্থাৎ বাড়ির একটা বৃত্ত এবং দরজার একটা বৃত্ত আমাদের রাখতে হবে, এবং সেই সমস্ত বাড়ির বৃত্তটাকে দরজার বৃত্তের মধ্যে কিন্তু রাখতে হবে, কারণ সমস্ত বাড়িকেই দরজা বলা হয়েছে। এইবার 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত রাস্তা হলো দরজা। তাহলে আরেকটা বৃত্ত আমাদের রাখতে হবে রাস্তা, সেটাকেও কিন্তু এই দরজার বৃত্তের মধ্যে রাখতে হবে, কারণ সমস্ত রাস্তাটাই হলো দরজা। এবং 3 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত বিছানা হলো দরজা। তাহলে আরও একটা বৃত্ত আঁকতে হবে বিছানা, সেটাও কিন্তু এই দরজার যে বড় বৃত্তটা তার মধ্যে থাকবে, কারণ সমস্ত বিছানাকেই বলা হয়েছে দরজা। তাহলে ভেন ডায়াগ্রামটা আমাদের আঁকা কমপ্লিট হয়েছে। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু বিছানা হলো বাড়ি, বিছানার এই বৃত্তের মধ্যে বাড়ির এই অংশটা কিন্তু রয়েছে, অর্থাৎ বিছানার কিছুটা অংশ হলো বাড়ি, সেটা একদম সঠিক, অর্থাৎ প্রথম সিদ্ধান্ত কিন্তু ঠিক। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু রাস্তা হলো বাড়ি। তাহলে এই যে রাস্তা রয়েছে, রাস্তার যে বৃত্তটা, তার কিছুটা অংশ বলা হয়েছে বাড়ি, যেটা একদম ঠিক। এখানে দেখো রাস্তার মধ্যে বাড়ির বৃত্তটা কিন্তু ঢুকে রয়েছে, অর্থাৎ রাস্তার কিছুটা অংশ হলো বাড়ি, এটাও সঠিক, অর্থাৎ 2 নম্বর সিদ্ধান্ত ঠিক। 3 নম্বরে বলা হয়েছে কিছু রাস্তা হলো বিছানা। তাহলে এই যে বিছানার বৃত্ত রয়েছে, তার মধ্যে রয়েছে রাস্তা, কিন্তু এখানে সিদ্ধান্তে বলা হয়েছে কিছু রাস্তা হলো বিছানা, কিন্তু এখানে কিছু রাস্তা নয়, সমস্ত রাস্তাটাই কিন্তু বিছানা।
কারণ পুরো রাস্তাটাই কিন্তু বিছানার মধ্যে ঢুকে রয়েছে। অর্থাৎ বিছানার কিছুটা অংশ রাস্তা, কিন্তু রাস্তার কিছুটা অংশ কিন্তু বিছানা নয়। অর্থাৎ তিন নম্বর সিদ্ধান্ত সঠিক নয়। তাহলে আমাদের যে উত্তরটা এখানে হওয়া উচিত সেটি হলো এক এবং দুই উভয় সত্য, অর্থাৎ অপশন এ এক্ষেত্রে সঠিক উত্তর। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নের সমাধানের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে সিলোজিজম অধ্যায় পার্ট টু। এবং এর পরবর্তী পার্টেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আমি আসছি, সুতরাং সেই পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিও ক্লাসটা ভালো লাগলে আজকের ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। এবং হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।